ছেলের মৃতদেহ বাড়ির উঠানে, বাবা জেলে। মৃত ছেলের মুখ বাবাকে দেখানোর দাবিতে সোনামুড়া বিলুনিয়া সড়ক অবরোধ করে বাগায়াছর গ্রামের লোকজন। শনিবার বিকেল 5টায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর সহ টিএসআর ও পুলিশ। সড়ক অবরোধে আটকে পড়ে উভয় দিকে অনেক গাড়ি, উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। জানা যায় যাত্রাপুর থানার অন্তর্গত নির্বইপুর গ্রামের গৌতম দাসের ছেলে রাহুল দাস 19 জুলাই রাত 11টায় জটিল রোগে আক্রান্ত হয়ে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এদিকে শনিবার সকালবেলায় রাহুল দাসের মৃতদেহ বাড়ি নিয়ে আসায় কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবাসী। অন্যদিকে মৃত রাহুল দাসের বাবা গৌতম দাস দীর্ঘ 5 মাস আগে NDPS মামলায় যাত্রাপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন, বর্তমানে তিনি জেলে রয়েছেন। ছেলের মৃতদেহ উঠানে রেখে এলাকাবাসী ছেলের মৃতদেহ এক নজর যেন বাবা গৌতম দাসকে দেখানোর দাবিতে কয়েক দফা জেলারের সাথে যোগাযোগ করেন, মহকুমা পুলিশ আধিকারিকের সাথে যোগাযোগ করেন, কিন্তু এ বিষয়ে কোনো প্রশাসনের উদ্যোগ না থাকায় নির্বইপুর এলাকায় জনগণ গোপাল দাসকে ছেলে রাহুল দাসের মৃতদেহ একবার দেখানোর দাবিতে সড়ক অবরোধ করে বসেন। খবর পেয়ে ছুটে আসে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং, সাব ইন্সপেক্টর প্রীতম দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ান। এলাকাবাসীর দাবি, মৃত ছেলের মুখ একবারের জন্য বাবাকে দেখানোর দাবিতে তাদের এই সড়ক অবরোধ। যতক্ষণ না পর্যন্ত গোপাল দাসকে, মৃত ছেলে রাহুল দাসের মুক্তি দেখানো না হয়, ততক্ষণ পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন। এখানে একটা ওই একটা আসামের ছেলে মারা গেছিল, এটা নিয়ে একটা প্রবলেম হয়েছে, ওটা রাস্তা রেখে করছে যার জন্য বেল দেয় আর কি। দেখবেন প্রশাসনের তরফে আমরা কথাবার্তা বলেছি, ওরা দেখছে আর কি। আপনি পরিচয় দেন? আমার নাম হলো ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং, আইসি যাত্রাপুর পুলিশ। আমরা গৌতম দাসের যাতে ছেলেটার একটু মুখটা দেখে আবার তারা তারা নিয়ে যাক, আমরা এগিয়ে চাই। চলবে, 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 চলব